বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আধুনিক বিমান বাহিনী গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সকালে যশোর বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদ খান বলেন, বাংলাদেশ বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কি ধরনের আগাম করেছে জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্ট অ্যাংরি রিঅ্যাকশন দিছি। ডোন্ট টাচ মাই বডি। বড় বইয়ের প্রতি অনেক ই বেশি না, মায়া মহব্বত। যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বইয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছো আস্ত একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি সোনার ময়না পাখি। চুপ করো। তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।